তার বিরুদ্ধে মামলা হয়েছে শতাধিক, এর মধ্যে বাতিল হয়ে গেছে কূটনৈতিক লাল পাসপোর্ট। ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন অবস্থান করছেন ভারতে। দেশটির আইন অনুযায়ী বিনা ভিসায় সে দেশে থাকতে পারবেন 45 দিন, এর মধ্যে কেটে গেছে 27 দিন, হাতে আছে আর মাত্র 18 দিন। এরপর কি করবেন শেখ হাসিনা, সে উত্তর জানব যুবরাজ ফয়সালের রিপোর্টে। 75 সালের পর 6টা বছর, হ্যাঁ আসতে পারিনি, আমি দেশে ফিরবই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে, এর মধ্যে হত্যা মামলাই বেশি। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে। তার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে 45 দিন থাকতে পারবেন, এর মধ্যে কেটে গেছে 27 দিন, হাতে আছে আর 18 দিন। এ অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় তিনি ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাইবেন, নয়তো দেশে ফিরে আসবেন। এই মুহূর্তে আর কোনো অপশন নেই 77 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে। ভারত এখন কি করবে? তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে, যেমনটা দিয়েছিল 1975 সালে বঙ্গবন্ধুর হত্যার পর? 6 বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন হাসিনা। জানা যায় ভারত এখন উভয় সংকটে। তারা কি রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে, যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে? ভারত বিরোধী সেন্টিমেন্টাল আগের থেকে অনেক বেশি এখন। বহির্বিশ্বেও ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। ভারত কি এখন শেখ হাসিনাকে প্রোটোকল দেবে? পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্বাস্ত, অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুব কঠিন। চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল, দুটো দেশই হেরে গেছে, মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ। চীন সতর্ক হয়ে গেছে, ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো, কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি। এই অবস্থায় হাসিনা যদি ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় সংকটে প্রশাসন। রাজনৈতিক পণ্ডিতরাও দ্বিধাবিভক্ত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়ছে ভারতের উপর। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এরকমই একটা ইঙ্গিত দিয়েছেন। ভারতের উদ্বেগ সেভেন সিস্টার নিয়ে, শেখ হাসিনা জামানায় স্বস্তি এসেছে, প্রতি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন তাও হারিয়ে যেতে পারে, এই আশঙ্কার মধ্যে রয়েছে তারা। তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতাবোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা, সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরবেই তাদের অবস্থান সুসংহত করেছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ। তিনি চাইলে অন্তত 100টি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন। এ কারণে সতর্কভাবে ভারত পা ফেলছে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।